তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের আর বেশি দেরি নেই, হাতে গোনা কয়েকটা দিন রয়েছে। তো সবাইকে আমি বলবো, এই সময়ে কোনো নতুন ভাবে বা নতুন রূপে কোনো কোয়েশ্চেন্স নতুন করে দেখার কোনো দরকার নেই। তুমি যেগুলো পড়েছো সেগুলো নিয়েই থাকো। বাট এটা তোমাকে সাজেস্ট করতে পারি আমি যে, 2 নম্বরের কোয়েশ্চেন্সগুলো তুমি যে সোর্স পারছো ওখান থেকে জাস্ট রিড আউট করে নাও, যাতে তোমার এক্সাম হলে মনে পড়ে যায়। ওকে, সো আমি এই জন্য তোমাদের 2 নম্বরের কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স থ্রু দ্য লুকিং গ্লাস থেকে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে দিচ্ছি, যেগুলো যথেষ্ট ইম্পর্ট্যান্ট রয়েছে। একটা কোয়েশ্চেনের সঙ্গে সঙ্গে আমি কিছু প্রোবেবল কোয়েশ্চেন্স, আমি রিলেটেড কোয়েশ্চেন্স বলবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো না টেনে, কারণ একটা কোয়েশ্চেন্স বলতে গিয়ে আমি অনেকগুলো কোয়েশ্চেন্স কিন্তু বলবো, কারণ টাইমের অভাবের জন্য প্রত্যেকটা অ্যান্সার বলে দেওয়া সম্ভব নয়। কিন্তু আমি বলে দেবো এই জায়গাগুলোতে তুমি ট্রেস করে যাও, তুমি এক্সামে বেনিফিট পাবে। সো বেশি কিছু কথা না বলে সোজা আমি চলে আসছি কোয়েশ্চেন্সগুলোতে আজকের। সো প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স, কারণ এই থ্রু দ্য লুকিং গ্লাস নিয়ে এর পাবলিকেশনস নিয়ে একটা হিস্ট্রি রয়েছে। সো ওই জন্য যে প্রথম কোয়েশ্চেনটা আমি রেখেছি, হোয়েন ওয়াজ দ্য নোভেল থ্রু দ্য লুকিং গ্লাস ফার্স্ট পাবলিশড? ওকে, সো লুইস ক্যারল ক্রিয়েটেড দ্য সেকেন্ড ভলিউম অফ অ্যালিসিস বুক থ্রু দ্য লুকিং গ্লাস, পাবলিশড ইন December 1871। এই ডেটটা তোমাকে মনে রাখতে হবে, 1871। ওকে, নেক্সট জাস্ট মনে রাখো আমাদের সিপাহী বিদ্রোহ হয়েছিল বা সাঁওতাল বিদ্রোহ ছিল 1855, আর নেক্সট যেটা সিপাহী হয়েছিল 1857, কাছাকাছি রয়েছে 1871। ঠিক আছে, এ থেকে এও তোমরা মনে রাখতে পারো। সো নেক্সট কোয়েশ্চেন আমি চলে আসবো, হাউ মেনি চ্যাপ্টার আর দেয়ার ইন দ্য নোভেল থ্রু দ্য লুকিং গ্লাস? সো দেয়ার আর 12 চ্যাপ্টার ইন দ্য নোভেল থ্রু দ্য লুকিং গ্লাস। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফোর্থ চ্যাপ্টার অফ দ্য নোভেল থ্রু দ্য লুকিং গ্লাস? দ্য নেম অফ দ্য ফোর্থ চ্যাপ্টার অফ দ্য নোভেল থ্রু দ্য লুকিং গ্লাস ইজ টুইন্ডলম অ্যান্ড টুইন্ডলি। ওকে, এই কোয়েশ্চেনটা ইম্পর্ট্যান্ট রয়েছে ফোর্থ চ্যাপ্টার। সো আমি বলে দিচ্ছি, এই কোয়েশ্চেনটা বিভিন্ন রূপে আসতে পারে। সো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য থার্ড চ্যাপ্টার অফ দ্য নোভেল? থার্ডের জায়গায় চলে আসতে পারে 11th চ্যাপ্টার, 5th চ্যাপ্টার। তাহলে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার মনে রাখা অত্যন্ত জরুরি পরীক্ষার জন্য। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ অ্যালিস? দেখো আমি একটা কোয়েশ্চেন্স বলেছিলাম, দ্য ক্যারেক্টার অফ অ্যালিস, এটা আসছে। যদি না মিস হয়ে যায় তাহলে টাইটেল আসবে, আমি বলেছিলাম। সো তার জন্য অ্যালিসের ক্যারেক্টার কিন্তু তোমাকে 5 এবং 2-এর জন্য ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে। এই দিক থেকে যদি তুমি ক্যালকুলেট করো, তার জন্য আমি বলবো দেখে রাখতে, 5 আসুক বা 2 আসুক, তুমি যাতে লিখে দিয়ে আসতে পারো। সো প্রথম যেটা রয়েছে আমি 2 হিসেবে ডিল করছি। সো অ্যালিস ইজ দ্য মেইন ক্যারেক্টার ফ্রম দ্য অরিজিনাল বুকস অ্যালিস ইজ অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড অ্যান্ড ইটস স্যাটিসফাইং সিকুয়েল থ্রু দ্য লুকিং গ্লাস অ্যান্ড হোয়াট অ্যালিস ফাউন্ড দেয়ার বাই লুইস ক্যারল। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হু ইজ কিটি? সো কিটি ইজ ডাইনাস ব্ল্যাক কিটেন অ্যান্ড ইজ ক্যারেক্টার অফ দ্য লুইস ক্যারলস নোভেল থ্রু দ্য লুকিং গ্লাস। কিটি অ্যাপিয়ার্স ইন Chapter 1। সো এখানে চলে আসতে পারে হু ইজ টাইগার লিলি, হু ইজ লিলি, হু ইজ ন্যাটস। ওকে, এই টাইপের কোয়েশ্চেন্সগুলো কিন্তু তোমাকে দেখে রাখতে হবে, এই বছরের জন্য যথেষ্ট ইম্পর্ট্যান্ট রয়েছে ক্যারেক্টারগুলো। সো নেক্সট কোয়েশ্চেন, হু ইজ ডাইনা? সো ডাইনা ইজ অ্যালিসেস লিটল পেট কিটেন। সো সি হ্যাজ অ্যাপিয়ার ইন অ্যালিসেস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড। নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো, হু ইজ হোয়াইট কিং? ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স, দ্য হোয়াইট কিং ইজ এ ফিকশনাল ক্যারেক্টার ফ্রম দ্য নোভেল থ্রু দ্য লুকিং গ্লাস, বোঝা গেছে। সো হি ইজ বেস্ট আপন দ্য চেস পিস অফ দ্য সেম নেম অ্যান্ড আফটার দ্য হাম্পি ডাম্পি ফলস ফ্রম হিস ওয়াল অ্যাট দ্য স্টার্ট অফ দ্য Chapter 7, দ্য হোয়াইট কিং অ্যাপিয়ার্স উইথ হিস সোলজার ইন হোপিং অফ পুটিং হিম ব্যাক টুগেদার। ওকে, সো এখান থেকে কোয়েশ্চেন্সগুলো এভাবেও মোল্ড নিতে পারে, হু ইজ রেড কিং, হু ইজ রেড কুইন, হু ইজ হোয়াইট কুইন, এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু তোমাকে দেখে নিতে হবে। সো নেক্সট কোয়েশ্চেন্স, হু ইজ লিলি? সো দ্য হোয়াইট কুইন্স ইজ ডটার ফার্স্ট অফ অল অ্যান্ড দ্য অ্যালিস টেক্স লিলিস প্লেস অ্যাজ দ্য হোয়াইট পন্স ইন দ্য চেস গেম। ওকে, নেক্সট হু ইজ হাম্পি ডাম্পি? ওকে, সো হাম্পি ডাম্পি ইজ অ্যান এগ লাইক ম্যান বেসড অন দ্য নার্সারি রাইম ক্যারেক্টার। সো হাম্পি ডাম্পি সিটস অন এ ওয়াল অ্যান্ড ট্রিটস অ্যালিস রুডলি। ওকে, সো হি এক্সপ্লেইন দ্য মিনিং অফ জ্যাবারকি টু অ্যালিস বাট চেঞ্জেস দ্য মিনিং অফ এ ওয়ার্ডস। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ জ্যাবারকি মিন ইন থ্রু দ্য লুকিং গ্লাস? জ্যাবারকি ইজ এ ননসেন্স পোয়েম রিটেন বাই লুইস ক্যারল অ্যাবাউট দ্য কিলিং অফ এ ক্রিয়েচার নেমড দ্য জ্যাবারক। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট হ্যাপেন হোয়েন অ্যালিস সেক দ্য রেড কুইন? এটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স রয়েছে। অ্যালিস পিক আপ দ্য রেড কুইন অ্যান্ড ডিসাইডেড টু সেক হার ইন টু এ কিচেন। সো অ্যাজ দ্য রেড কুইন ট্রান্সফর্ম ইন টু দ্য অ্যালিসেস পেট কিচি, সো অ্যালিস ফাইন্ড হার সেলস ব্যাক ইন হার ওন হাউস অ্যান্ড ওয়াকিং ফ্রম এ ড্রিম।
দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য চিলড্রেন লিটারেচার। ওকে, সো এই কোয়েশ্চেন্সগুলো আমি বলে দিলাম এবং তার সঙ্গে কিছু কোয়েশ্চেন আমি জুড়িয়ে বলে ফেললাম তোমাদেরকে। সো এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু দেখে নিতে হবে, অত্যন্ত অনেক আগে থেকে করা উচিত ছিল, বা তোমরা যেখানে পড়ছো হয়তো বা দিয়েছেন, তোমরা সেগুলো দেখো, এই কোয়েশ্চেন্সগুলো দেখো, যথেষ্ট ইম্পর্ট্যান্ট রয়েছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স এগেইন।